হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর একটা নতুন ভিডিও। মাঝে মাঝে মোরও সেলিব্রিটি হবার মন যায়, মাঝে মাঝে মোরও ফেমাস হবার মন যায়, মাঝে মাঝে মোরও ইনস্টাগ্রামত ফলোয়ার্স বাড়ার মন যায়, কিন্তু পরে হে মনত পড়ে মোর তো নাই, কি দেখে ফলোয়ার্স বাড়ায়। আজি আমার নাই জন্যে ইনস্টাগ্রামত ফলোয়ার্স বাড়ে না, যদিও দুই একজন ফলো করে দুই দিন পরে আনফলো করে দেয়। আর শালা কতগুলো আধা কাপড় খুলি দিয়ে রিলস বানিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বানায়। বাপের জীবন যায় বেটিক পড়াইতে, আর বেটির জীবন যায় কাপড় খুলি ইনস্টাত রিল বানিয়ে ফলোয়ার্স বাড়াইতে। হ্যাঁ, মুই সবারে কথা কং নাই, মুই খালি ওগলের কথা কইছং যেগুলো ট্যালেন্ট দেখে ইনস্টাত ফলোয়ার্স বাড়ায়। তো চলো দেখি নেই অমন কতগুলো পবিত্র ভিডিও। চলো 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 এই শহরো পে হামকো না চালো, চলো জশ্ন তুম জে মানালো, কে জি ভর কে হামকো সতালো, নাহি কুছ কহেগে কে হাস কর সহেগে। আরে দিদি, এমন করি রিলস বানাইলে ফলোয়ার্স বাড়ে ঠিকই, কিন্তু ইজ্জত বাড়ে না। আর একটা কথা বুঝি পাবার লাগছো না, দিদির এত বড় বড় ট্যালেন্ট থাকিও, মানে এত ভাল ট্যালেন্ট থাকিও, ইনস্টা রিলসত কি করে? দিদির তো বর্তমান জনিদার সাথে শুটিংত ব্যস্ত থাকার কথা। না, ইন্ডিয়াত রিয়েল ট্যালেন্ট কোনো ভ্যালুয়ে না দেয়। দেখার পরেও কিছু মানুষ কবে উসকি কাপড়ে নেহি আপকে সোস গালাত হ্যায়। আরে দাদা, হামারা সোস একদম ঠিকঠাক হ্যায়, চোখের আকপাকে এমন করে টাওয়ার খাড়া করে তুলে তো নেটওয়ার্ক অল্প পাইবেই। ওর হাম লড়কি কো জরুর রিসপেক্ট করতে হ্যায়, লেকিন এসে ছাপরি কো নেহি। শালা মুই অল্প ভদ্র হবার সাং ভাবং আর গালি দিয়ে ভিডিও বানেন নং, কিন্তু এগুলো দেখার পরে মুখ দিয়ে গালি ছাড়া আর কিছুই বিরে না। মজা নেই আ রহা হ্যায়। মজা আয়া আর মে যে মজা হ্যা হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুঁ। আবে সালে, ইশক নে জলা দিয়া সব কুছ ভুলা দিয়া। মানে ভিডিও যেমনই হোক, গান যেমনই হোক, এমন এমন করাটা খুবই জরুরি, সব ভিডিওতে এমন করাই লাগবে। এগুলার ভোটার আইডি কার্ডে এলাও হয় নাই, গার্লফ্রেন্ড হয়ে গেছে। ভাই গার্লফ্রেন্ড পরে বানাও, 18 বছর হইলে আগত ভোটার আইডি কার্ডটা বানিয়ে নিস। আর মোদিজিক মুই বিনম্রভাবে অনুরোধ করং, এমন একটা নিয়ম বানান যাতে লাইন মারির গেলেও ভোটার আইডি কার্ড আর প্যান কার্ড লাগে, তাইলে হে এগুলার অত্যাচার অল্প কমার চান্স আছে। দেশ সংকট মে হে, সকলো আঁতৰি গৈ আছে মোৰ পৰা, ভাবিছো সঁচা কবলৈ এৰিয়ে দিওঁ। হসা কোয়া এরি দিয়ার কোনো দরকার নাই ভাই, তুই আগত ছাপরির মতো করে রিলস বানা এরি দে। চুলি কালার করি, গালাত ছাগলের দড়ির মতো চেন পিন্দি, গোটায় বডির ট্যাটু আর্ট করি, এমন করি বেড়েয়া নিজকে বোকাসোদা বলে প্রমাণ দিয়ে কি লাভ পাস? ধৈর্য ধরা আর কষ্ট করা আর নিজের উপর বিশ্বাস রাখা, যেটু তোমার হয় সেটু তোমার সব নিজে আহিব, আর যেটু তোমার নহয় সেটু তোমার সব আহি কেন উভতি যাব। যেটু তোমার হয় সেইটো তোমারে থাকিব, আর যেটু নহয় আহি কিনে গুছি যাব, মানে আতাহে আর যাতাহে। ও মাই গড, মুতি ভাষান গাইস, ও সরি মোটিভেশন গাইস। যখন জীবন সেরা ফাটা পাঁচটেকি নোটের মতো টানি টুনি চলে, তখন কোনো বালের মোটিভেশনে কাম করে না। পৃথিবীত একটাই রিয়েল মোটিভেশন আছে, সেটা হল টাকা কামাও, দেন এভরিথিং ইজ পসিবল। তুমি খুব ভালো একটা মানুষ। বাবা তোমার আমার শুকুর আলী মনে হয় সেলমন ভাইয়ের বহুত বড় ফ্যান, ওই জন্যে দাবাঙের স্টাইলত বন্দুকটা এমন করে ঘোরের চাইছে, কিন্তু ডিরেক্টর আর ক্যামেরাম্যান ইয়ের মনের কথাটা বুঝি পায় নাই। আরে শুকুর ভাই, মেরা ভাইয়া কা তো মার ডালা। আরে ইস লাঠি কে লে তুমি ইতনা মার খায়া, তাহলে এই লাঠি কো আমি খতম কর। তোমরা তো সবাই জানে নে হিন্দি অল্প হাম কম জানতা হ্যায়, কিন্তু এই শালাগুলোর থেকে বহুত ভালে জানতা হ্যায়। আরে যদি সিরিরে না পান তাহলে টানির জান কেনে?
আর যদি হিন্দিত না পান তাহলে দেশি ভাষাত বানান, তাও যদি না পান ইংলিশত বানান। আমার শুকুর আলী কি ইংলিশ কম জানে নাকি? হি ইজ দ্য একমাত্র পলিটিস্ট। আই এম দ্য পলিটিস্ট 2020 আউটফিল ইলেকশন। তো গাইস, আজির ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগিল কমেন্টত জানান, আর চ্যানেলত নতুন হলে চ্যানেলটা আস্তে করে সাবস্ক্রাইব করে দেন।